ভৌতিক হরিনারায়ণ চট্টোপাধ্যায়। ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের, ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ থেকে চলে আসছে, দুটো তর্কেরই আজও নিষ্পত্তি হয়নি। বিজ্ঞানের যুগে তোমরা হয়তো এসব মানতে চাইবে না, অণুবীক্ষণ আর দূরবীক্ষণ যন্ত্র দিয়ে যা দেখা যায় না তার অস্তিত্বও নেই, এই তোমাদের মত। ভূতের কথা তোমাদের মতো এতদিন আমিও বিশ্বাস করতাম না। অনেক জায়গায় ভূত দেখার আমন্ত্রণ পেয়েছি, পুরো বাড়িতে রাত কাটিয়েছি, ঘোর অমাবস্যায় শ্মশানে ঘোরাফেরা করেছি, কিছু চামচিকে আর শেয়াল ছাড়া আর কিছু নজর পড়েনি। ভূত সম্বন্ধে আমিও ঘোরতর অবিশ্বাসী হয়ে উঠছিলাম, এমন সময় ব্যাপারটা ঘটল। ঠিক আমাদের পাশের বাড়িতে থাকে সমর রায়, ছেলেটি দেখতে যেমন সুন্দর লেখাপড়াত তেমনি উৎসাহী। বিএ পরীক্ষা দেওয়ার আগে মাঝে মাঝে আমার কাছে আসতো পড়তে, সে সময় তার বিদ্যাবুদ্ধি পরখ করার সুযোগ আমার হয়েছিল। তাছাড়া একেবারে পাশের বাড়িতে থাকতো, খুব ছোটবেলা থেকেই তাকে দেখছি। ইদানিং অনেকদিন সমরের সঙ্গে দেখা হয়নি, শুনেছিলাম পরীক্ষার পর সে বাইরে কোথাও বেড়াতে গেছে। এক সন্ধ্যায় ঘরে বসে একটা বই পড়ছি, বাইরে ঝড়ের আভাস, জানলা দরজার পর্দাগুলো দমকা বাতাসে উঠছে, দু এক ফোঁটা বৃষ্টিও যেন গায়ে এসে পড়লো। কিন্তু বইটা এত ভালো লাগছিল যে উঠে গিয়ে জানলাগুলো বন্ধ করতেও ইচ্ছা করছিল না। হঠাৎ সশব্দে দরজাটা খুলে গেল, ভাবলাম ঝড়, চোখ ফিরিয়ে কিন্তু অবাক হলাম, সমর এসে দাঁড়িয়েছে, উস্কো খুস্কো চুল, পাংশ মুখ। কি সমর, কবে ফিরলে? বইটা মুড়ে প্রশ্ন করলাম। সমর পৌঁছে আমার পাশে বসে বলল, এই একটু আগে জামা কাপড় ছেড়েই আপনার কাছে চলে আসছি। কি ব্যাপার? মনে হলো সমরের বোধহয় জরুরি কোনো কথা বলবার আছে। আপনার সময় হবে এখন? আপনার সঙ্গে একটা কথা আছে। হাসলাম, অফুরন্ত সময়, বলো কি তোমার কথা। আপনি ভূত বিশ্বাস করেন মাস্টারমশাই? এ প্রশ্ন হাজারবার হাজার জায়গায় শুনেছি, সোজাসুজি উত্তর না দিয়ে বললাম, কি বলতে চাইছো বলো। মৃত্যুর পর মানুষ শেষ হয়ে যায় না মাস্টারমশাই, ভূত বলুন আত্মা বলুন তারা আছে, মাঝে মাঝে তারা দেখাও দেয়। বুঝলাম কোনো কারণে সমর খুব উত্তেজিত হয়েছে, অনেকেরই রজ্জুতে সর্পভ্রম হয়, আধো অন্ধকারে গাছপালা দেখে ভূতপ্রেত কল্পনা করে, কিংবা বদমাইশ লোকে প্রতারণায় ভুলে মনে করে অশরীরী কিছু একটা দেখেছে। সমরের পিঠে হাত রেখে বললাম, মাথা ঠান্ডা করে কী হয়েছে বলো তো। সমর কোঁচার খুঁট দিয়ে মুখ আর কপাল মুছে নিল, তারপর একটু দম নিয়ে বলতে আরম্ভ করলো, লখনৌতে আমার এক পিসি আছেন আপনি জানেন বোধ হয়। হ্যাঁ, তোমার কাছেই শুনেছি, তিনি কোনো কোন এক স্কুলের শিক্ষিকা, তাই না? সমর ঘাড় নাড়লো, পিসি বৈজ্যনাথ শিক্ষাদানে পড়েন, তিনি অনেকদিন ধরে তার কাছে আমাকে যেতে লিখছেন, কিন্তু একটার পর একটা ঝঞ্ঝাটের জন্য যাওয়ার হয়ে ওঠেনি, তাই পরীক্ষার পরে ভাবলাম এখন তো প্রচুর অবসর, এবার ঘুরে আসি। মাসখানেক আগে দেরাদুন এক্সপ্রেসে রওনা হয়ে গেলাম। তোমার বাবার কাছে শুনেছি, আমি কোচের উপর পা দুটো তুলে ভালো হয়ে বসলাম। আপনি শুনলে হাসবেন, জীবনে এই আমার প্রথম রেল যাত্রা, কাজে উৎসাহের অন্ত ছিল না। প্রত্যেক স্টেশনের ট্রেন থামতেই আমিও নেমে প্ল্যাটফর্মে পায়চারি করতে আরম্ভ করি, গার্ডের হুইসেলের সঙ্গে সঙ্গে ছুটে এসে কামরায় উঠি। কিন্তু এক স্টেশনে বিপদ ঘটলো, আমি সোজা হয়ে বসলাম, কি ট্রেন ছেড়ে দিল তো? সমন আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বলতে লাগলো, এক স্টেশনে নেমে এদিক ওদিক বেড়াচ্ছি, হঠাৎ দেখলাম একটা বছর 8-9-এর মেয়ে, বেশ ফুটফুটে চেহারা, কোঁকড়ানো চুল, পরনে নীলচে রঙের একটা ফ্রক, আমাকে হাত নেড়ে ডাকছে। প্রথমে ভাবলাম আমারই ভুল হয়েছে, মেয়েটি বোধ হয় অন্য কাউকে ডাকছে। এদিক ওদিক চেয়ে মনে হলো, এদিক ওদিক চেয়ে দেখলাম না আর কাউকে, কেউ তো ধারে কাছে নেই। মেয়েটিকে বাঙালি বলেই মনে হলো, প্ল্যাটফর্মের উপর বেশিরভাগই অন্য জাতের জটলা। মেয়েটির সঙ্গে চোখাচোখি হতেই আমায় এসে হাত ছেড়ে দিয়ে ডাকলো। ভাবলাম বিদেশে মেয়েটি নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, আমাকে স্বজাতি দেখে সাহায্য চেয়েছে। মেয়েটির দিকে এগিয়ে গেলাম, মেয়েটি দাঁড়িয়ে ছিল, আমি এগোতে সে চলতে শুরু করলো স্টেশনের বিশ্রাম কক্ষের দিকে। বুঝতে পারলাম সম্ভবত ওই বিশ্রাম কক্ষে তার কোনো আত্মীয় বা আত্মীয়া বিপদে পড়েছেন কিংবা হঠাৎ অসুস্থ হয়েছেন, কিন্তু না, বিশ্রাম কক্ষের সামনে একটু দাঁড়িয়ে মেয়েটি ঘাড় ফিরিয়ে আমাকে দেখে আবার হাত নেড়ে ডেকেই আরও এগিয়ে গেল। এধারে একটা বকুল গাছ, অজস্র বকুল ঝরে পড়ছে পথের উপর, পাশে স্টেশনের সীমানার রেলিং। মেয়েটি তার কাছে গিয়ে দাঁড়ালো, আমি জোরে জোরে হেঁটে মেয়েটির কাছে গিয়ে দাঁড়ালাম, এবং ঠিক সময়ে আমি আর উৎকণ্ঠা দমন করতে পারলাম না, জিজ্ঞাসা করলাম, কি হলো? হুইসেল দিয়ে ট্রেন ছেড়ে দিল, এদিকে চেয়ে দেখি মেয়েটাও উধাও।
নিমেষে যেন মুছে গেল। আমি ট্রেনের দিকে ছুটলাম, কিন্তু ধরতে পারলাম না। দুরন্ত গতিতে ট্রেন যেন আমার চেষ্টাকে উপহাস করতে করতে বেরিয়ে গেল। এতক্ষণ পরে আমি হাসলাম, এই তোমার ভৌতিক গল্প, মেয়েটি তোমায় বোকা বানিয়ে সরে পড়েছে। বয়স কম হলে কী হবে, মেয়েটি ভারী ওস্তাদ মনে হচ্ছে। সমন আমার হাসিতে যোগ দিল না, গম্ভীর গলায় বলল, আমার কাহিনী এখনো শেষ হয়নি মাস্টারমশাই। আমি একটু অপ্রস্তুত হলাম, বললাম, বেশ বলে যাও। আমি স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করে ট্রেন ফেল করার কথা জানালাম, বললাম। তিনি পরের স্টেশনে ফোন করে দিলেন যাতে তারা আমার বিছানা সুটকেসটা নামিয়ে রাখতে পারে। এরপরে ট্রেন রাত 9:30, হাতে অঢেল সময়। সমস্ত বিশ্রাম কক্ষগুলো তন্ন তন্ন করে খুঁজলাম, কয়েকজন দেহাতি যাত্রী বসে আছে, মেয়েটি কোথাও নেই। স্টেশনের বাইরে কয়েকটা টাঙাওয়ালাকে মেয়েটির কথা জিজ্ঞেস করলাম, তারা কেউই কিছু বলতে পারলো না। আশ্চর্য লাগলো, চোখের সামনে থেকে মেয়েটি কী করে নিশ্চিহ্ন হয়ে গেল, এই প্রচণ্ড দিনের আলোয় কোথায় সে চলে যেতে পারে। আশ্চর্য হবার আমার আরও বাকি ছিল। রাত 7টা নাগাদ সারা স্টেশনে হইচই, সবাই খুব ব্যস্ত। গিয়ে খবর নিয়ে চমকে উঠলাম, দেরাদুন এক্সপ্রেসের সঙ্গে এক মালগাড়ির ভীষণ ধাক্কা লেগেছে, অনেক লোক আহত হয়েছে, মারা গেছে বেশ কয়েকজন। আপাতত সব গাড়ি বন্ধ, দু একটা রিলিফ ট্রেন সাহায্য নিয়ে ছোটাছুটি করছে। স্টেশন মাস্টারের কামরায় খুব ভিড়, অনেকেই আত্মীয় স্বজনের খবর নেওয়ার জন্য ব্যাকুল। ভিড় কমতে খবর পেলাম, দেরাদুন এক্সপ্রেসের সামনের চারখানা বগি একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সামনের 3 নম্বর বগিতে আমার থাকার কথা। সেই মুহূর্তে নতুন করে আবার মেয়েটির কথা মনে এলো। মেয়েটি যদি হাতছানি দিয়ে আমাকে ডেকে না নিয়ে যেত, তাহলে আমার কি অবস্থা হতো ভেবেই শিউরে উঠলাম। সেই রাত্রে এই দুটো টেলিগ্রাম করলাম, একটা কলকাতার বাড়িতে আর একটা লখনউতে পিসির কাছে। লিখে দিলাম যে ভাগ্যক্রমে দুর্ঘটনার হাত থেকে আমি বেঁচে গেছি, পথে এক স্টেশনে আমি নেমে পড়েছিলাম, লাইন ঠিক হতে দিন দুয়েক লাগলো, তারপর লখনউ রওনা হলাম পিসিকে খবর দিয়ে। সারা রাত মেয়েটির কথা ভাবলাম, বিধাতার আশীর্বাদের মতো মেয়েটি যেন আমার প্রাণ রক্ষা করতে এসেছিল, কিন্তু কাজ শেষ করে মেয়েটি কোথায় যেন মিলিয়ে গেল। পরের দিন 11টা নাগাদ লখনউ পৌঁছালাম, স্টেশনে পিসি এসেছিলেন। খুব ছোটবেলায় তাকে দেখেছিলাম, তবু চিনতে অসুবিধা হলো না। পিসির চেহারা প্রায় একই রকম আছে। প্রণাম করতেই বুকে জড়িয়ে ধরলেন, বললেন, খবরের কাগজে ট্রেন দুর্ঘটনার খবর পড়ে আমার যা অবস্থা হয়েছিল, কেবল মনে হচ্ছিল এর জন্য যেন আমিই দায়ী। আমি বারবার তোকে আশ্বাস লিখেছিলাম, তারপরে তোর টেলিগ্রামটা পেয়ে ধরে প্রাণ এলো। কি ব্যাপার বলতো? সব ব্যাপারটা বলতে পিসি হয়তো বিশ্বাস সব ব্যাপারটা বললে পিসি হয়তো বিশ্বাসই করতেন না, বিশেষ করে তিনি যখন স্কুলে বিজ্ঞান পড়ান। কাজেই মেয়েটির ব্যাপারটা বেবালম চেপে গিয়ে বললাম, চা খেতে একটা স্টেশনে নামতে ট্রেন ছেড়ে দিল পিসি, ছুটে গিয়েও ট্রেন ধরতে পারলাম না। পিসি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, ভগবান তোকে বাঁচিয়েছেন, জন্ম জন্ম যেন তোর চা খাওয়ানোর সাথে থাকে। দুজনে টাঙায় উঠলাম, প্রায় আধ ঘন্টার উপরে চলার পর একটা বাড়ির সামনে টাঙা থামলো পিসির নির্দেশে। পিসি নেমে চিৎকার করলেন, সুন্দর সুন্দর! একটা ছোকরা নেমে এলো আমার সুটকেস আর বিছানা নিয়ে আবার উপরে উঠে গেল। পিসির পিছন পিছন আমি উপরে উঠলাম। মাঝারি সাইজের একটা ঘরের দিকে আঙুল দেখিয়ে পিসি বললেন, ওই ঘরটা তোর, যা জামা কাপড় ছেড়ে নে, আমি জল খাবারের বন্দোবস্ত করি। শরীর খুবই ক্লান্ত ছিল, ঘরের মধ্যে ঢুকে একটা চেয়ারের উপর নিজেকে ছেড়ে দিলাম। এক কোণে একটা টেবিল, তার উপরে বাতিদান, একটা আলনা, ছোট একটা খাট, দেওয়ালে গোটা দিনের ছবি। সামনের ছবিটার দিকে চাইতেই সমস্ত শরীর বিদ্যুৎ স্পৃষ্টের মতো কেঁপে উঠল। উঠে দাঁড়িয়ে পড়লাম, মনে হলো ভয়ের কালো একটা ছায়া আমাকে আবৃত করার চেষ্টা করছে। তাড়াতাড়ি বাইরে এসে ডাকলাম, পিসি পিসি! পিসি বোধহয় নিচে রান্নাঘরে ছিলেন, কোনো সাড়া পেলাম না। কিন্তু পিসি পিসিকে আমার একান্ত প্রয়োজন। আমি তাড়াতাড়ি সিঁড়ির মাঝ বরাবর নেমে আবার ডাকলাম, পিসি ও পিসি! এতক্ষণে আমার ডাক পিসির কানে পৌঁছলো। হন্তন্ত হয়ে পিসি সিঁড়ির কাছে এসে বললেন, কী রে, কী হয়েছে, একটু এবারে এসো তো। আমি ছুটে ওপরের ঘরে এসে দাঁড়ালাম, হাঁপাতে হাঁপাতে পিসি হয়ে একটু পরে, কী হলো রে তোর, শরীর খারাপ হয়নি তো, এত ঘামছিস কেন? যে আমার আস্তিন দিয়ে কপালের ঘামের বিন্দু মুছে ফেলে বললাম, না শরীর আমার ঠিক আছে, কিন্তু এই ছবিটা কার? এই যে, হাত দিয়ে সামনের ফটোটা দেখালাম। পিসি বললেন, ওটা টুনুর ফটো, আমার মেয়ে টুনু। মেয়ে? হ্যাঁ, তাকে তুই দেখিস নি, তোর জন্মাবার বছরখানেক আগে টুনু মারা গেছে টাইফয়েডে, বোধহয় বছর 8 হয়েছিল বয়স। শেষ দিকে পিসির কণ্ঠস্বর একটু গাঢ় হয়ে এলো, কিন্তু
ঠোঁটের ঠোঁটটা কামড়ে থেমে গেলাম। কিন্তু কি রে, কি বলবি বল? বিশু বললেন, তুমি কি বিশ্বাস করবে? বিশি, বিশ্বাস করবার কথা নয়, কথাটা বল তবে তো বুঝবো বিশ্বাস করার কথা কি না। বিশি আমার ভাবভঙ্গি দেখে রীতিমতো বিস্মিত হলেন। টুনুদির সঙ্গে আমার দেখা হয়েছে বিশি। আমার কথা শেষ হওয়ার আগেই বিশি ধপাস করে চেয়ারে বসে পড়লেন। ভাবলেন, নির্ঘাত ছেলেটার মাথা খারাপ হয়েছে। একটু একটু করে সব বললাম। যখন শেষ করলাম, পিসির চোখ দিয়ে টস টস করে জল পড়ছে। পিসি বিজ্ঞান পড়ান, কিন্তু একটি কথারও প্রতিবাদ করলেন না, কিছু অবিশ্বাস করলেন না, শুধু বললেন, টুনুই তোর প্রাণ বাঁচিয়ে দিয়েছে। এবার সমর আমার দিকে ঘুরে বসলো। বলুন মাস্টারমশাই, কী করে এটা সম্ভব? মারা যাওয়ার পরেও কি আত্মার স্নেহ দয়া মায়ার আকর্ষণ থাকে? নিজের আত্মীয়দের বাঁচাবার জন্য তারা কি মানুষের দেহ ধরে আবার ফিরে আসতে পারে? ইহলোকে বাইরের ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। আম গাছের একটা ডাল জানলার পাল্লায় মাথা ঠুকছে অনবরত। জলের ঝাপটায় ঘরের অনেকখানি ভিজে গিয়েছে। সেই দিকে চেয়ে চুপ করে বসে রইলাম। কি উত্তর দেবো সমনের প্রশ্নের? চিরদিনের জন্য হারিয়ে যাওয়া মানুষ নিজের লোককে বিপদ থেকে রক্ষা করবার জন্য আবার পৃথিবীতে ফিরে আসে, তাও কি সম্ভব? এই গল্পের এখানেই ইতি। এবার একটা ছোট্ট ঘটনা বলে নেই, এটা আমাদের পারিবারিক ঘটনা, আমার বাবার কাছ থেকে শোনা। এটা পার্টিশনের আগের গল্প, অর্থাৎ 1947 সালের আগের গল্প। আমার ঠাকুরদা, প্রিয় স্বর্গীয় প্রিয়নাথ গোস্বামী, তিনি ঈশ্বর মানে বাংলাদেশের দিক থেকে কলকাতার স্কটিশ চার্চ কলেজে পড়তেন, কলকাতার দিকে আসছিলেন। আমার আমি যতদূর সব মনে করতে পারি, আমার বাবার কাছ থেকে শোনা ঘটনা, যে ঈশ্বরদী স্টেশনে উনি, বাংলাদেশের মধ্যে পড়ে এখন ঈশ্বরদী স্টেশন, ঈশ্বরদী স্টেশনে উনি নেমেছিলেন জল খেতে কি এই ধরনের কোনো একটা কাজে আর কি। নিয়ে যখন আবার, এটা কিন্তু আমাদের পারিবারিক ঘটনা, কোনো গল্প নয়, কোনো মানে গাঁজাখুরি গপ্প নয়, বা কারোর কাছ থেকে শোনা নয়, মানে অন্যের মুখে ঝাল খাওয়াও নয়, আমার বাবার কাছ থেকে শোনা, আমার ঠাকুরদার জীবনের ঘটনা। এই জল খাওয়ার পরে উনি যখন কামরাতে উঠতে যান, হুইসল দিচ্ছে গাড়ি, ট্রেন ছেড়ে দেবে, কামরাতে যখন উঠতে যান, তখন শুনলেন যে খুব পরিচিত একটা স্বরে, মানে খুবই পরিচিত একটা স্বরে ওনাকে কেউ ডাকছে, আমার ঠাকুরদাকে কেউ ডাকছে, প্রিয়নাথ প্রিয়নাথ বলে পেছন থেকে। একবার দেখেছেন এরকম ভাবে ঘাড় ঘুরিয়ে, যে এখানে তো মানে ঈশ্বরদী স্টেশনে ঠাকুরদার চেনা কেউ থাকার কথা নয়, তবুও মানে হয়তো অনেক সময় হয় না যে মানে হঠাৎ দেখা হয়ে গেল, সেরকম কেউ আছেন কি না, নেই, মানে এবারে আকুল কপের ডাক একেবারে। এদিকে ট্রেন হুইসল দিচ্ছে, দুবার বেল বেজে গেছে, তিনবার একটা বেরোলে ট্রেন ছাড়বে, তখন আকুল হয়ে ডাক, প্রিয়নাথ প্রিয়নাথ, মানে খুব আকুল হয়ে যদি কেউ কেউ ডাকে যেরকম হয়। ঠাকুরদার একটু খটকা লেগেছে যে কে এভাবে ডাকছে আর কেনই বা ডাকছে। তো এই কাহিনীর মতনই একেবারে সেম, ঠাকুরদার আর তখন মানে কে দেখতে গিয়ে, পেছন দিকে ফিরে কে দেখতে গিয়ে ইতিমধ্যে ট্রেন ছেড়ে দিয়েছে, সেই ট্রেনে আর উঠতে পারেননি। তো উঠতে যখন পারলেন না, তখন ঠাকুরদা একেবারে মানে চষে ফেলা যাকে বলে স্টেশন, ঈশ্বরদী স্টেশন চষে ফেলেছেন, এবং তার আশেপাশের এলাকাও চষে ফেলেছেন, যারা স্টেশনে ছিল আশেপাশে, সেই কামরার আশেপাশে তাকে জিজ্ঞাসা করেছেন যে এরকম প্রিয়নাথ, আমার নাম প্রিয়নাথ, আমাকে আমার নাম ধরে কি আপনি আপনারা কাউকে ডাকতে শুনেছেন? আমাকে কেউ ডাকতে শোনেনি। এইবারে এই একই অবস্থা, এই গল্পের মতোই অবস্থা আর কি, যে ট্রেন চলে গেছে, এবার তো খুব চিন্তায় পড়ে গেছেন যে কী হবে কী হবে কী করব। তো সামনে এটা এতক্ষণ এই গল্পে একটু অপেক্ষা করতে হয়েছিল তার, মানে কেন ডাকটা আসে সেটা বোঝার জন্য, মানে ডেকেছিল সেটা বোঝার জন্য, কিন্তু ঠাকুরদাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। এই ঈশ্বরদী স্টেশন ছাড়ার পরে আমার এক্সাক্ট মানচিত্র বাংলাদেশের আমি কোনোদিন যাইনি,
আমার জানি না, কাজেই আমি যদি কোনো ভুল বলে থাকি মাফ করবেন। ঘটনাটা আমার শোনা বাবার কাছে, সেই ঈশ্বরদীর পরে স্টেশনের পরে নেক্সট স্টেশন, এই দুই স্টেশনের মাঝখানে একটা রেল ব্রিজ পড়তো, নদীর উপরে রেল ব্রিজ পড়তো। সেই ব্রিজ ভেঙে একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয় এবং বহু লোক মারা যায়। সবে ঠাকুরদা কিছুক্ষণ মানে হতাশ হয়ে বসে আছেন স্টেশনে, যে কি করে এরকম, মানে আমি এবারে যাবো কিভাবে, মালপত্র সব রয়ে গেছে কি হবে, এই সব চিন্তা ভাবনা করতে করতে শুনছেন যে এরকম জরুরি একটা ঘোষণা হলো স্টেশনে, যে এক্ষুনি যে গাড়ি এখান থেকে ছেড়ে গেছে সেটা পর স্টেশনে পৌঁছাবার আগে এই রেল ব্রিজে ওখানে তার দুর্ঘটনা হয়েছে, আপাতত এই লাইনে কোনো গাড়ি চলবে না। অবাক কাণ্ড, মানে সারা জীবনে ঠাকুরদা নিজেও কোনো ব্যাখ্যা খুঁজে পাননি। ঠাকুরদার কাছ থেকে বাবা শুনেছেন, বাবার কাছ থেকে আমি শুনেছি, আমি আপনাদেরকে বললাম। এবারে এটার পক্ষে বিপক্ষে অনেকেই আপনারা থাকতে পারেন, যে যার মতো করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসবো নতুন গল্প নিয়ে।